আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো অনেকের একটা রিকোয়েস্ট ছিল একটা পাউন্ড কেকের জন্য, তো আমি আজকে একটা পারফেক্টলি একটা পাউন্ড কেক তৈরি করব। আর এই কেকের মূল বিষয়টা হচ্ছে একটি ডিম দিয়েই আমি পাউন্ড কেকটা তৈরি করব। 9 পিসের একটা পাউন্ড কেক হবে এটা দিয়ে। তো 9 পিসের একটা পাউন্ড কেকের জন্য যা যা লাগছে, আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ অয়েল নিয়েছি, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। ডিমটা অবশ্যই আপনার নর্মাল রুম টেম্পারেচারে হতে হবে। অনেকেই আছেন যারা হচ্ছে ফ্রিজের ডিম দিয়েই বলছেন পাউন্ড কেক বা কেকটা হচ্ছে না, কারণ হচ্ছে টেম্পারেচারটা থাকতে হবে নর্মাল। তো এখানেই আপনারা একটু ট্রিক্স ফলো করেন। আমি এখানে চিনিটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ধীরে ধীরে করে দিচ্ছি, ফোমটা করছে এক হাতে আর এক হাতে চিনিটা দিচ্ছি। এইভাবে করে আপনাকে ফোমটা শুধুমাত্র চিনি এবং ডিম দিয়ে, এই যে দেখেন একটা ঘন যে ফোম, এটা আমি তৈরি করেছি। এখানে তেল টেল এখনও কিছুই ইউজ করা হয়নি। এরকম ঠিক একটা কালার যখন আসবে এবং একটু বিটারটা একটু নিচের দিকে চেপে ধরে আপনারা যখন কাজ করবেন, চিনিটা কিন্তু গলে যাবে। অনেকেই কমপ্লেন করেন আপু কেকের ভিতরে ভিজা ভিজা থাকে, তার কারণ হচ্ছে কিন্তু চিনিটা আপনাদের গলে না। আমি যতদূর সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় আমারও মনে থাকে না। তো যাই হোক, তেলটাও কিন্তু আমি ওই চিনির মতো করে একটু 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 করে দিব, সবটা একসাথে ঢেলে দিবেন না। কালকেও আমার একটা ভিডিও দিয়েছি কেন আমাদের কেকে ভুল হয় বা কী কারণে ভুল হয়, ঠিক সেই কারণগুলো নিয়েই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিও আমার মনে হয় অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, যদি না কেউ দেখে থাকেন অবশ্যই দেখবেন যে কী কী কারণে আসলে আমাদের কেক হয় না। তো এখানে তেলটা দেওয়ার পরে আমি নির্ধারিত একটা সময়ের মধ্যে বিটারের ইয়েটা শেষ করব। খুব বেশি সময় নিয়ে তেল দেওয়ার পরে বিট করা যাবে না। এখন আমি যে এসেন্স, এখন আমি ইউজ করব ভ্যানিলা এসেন্স অ্যান্ড ফুড কালার। ফুড কালার আপনারা যদি দিতে চান দিতে পারেন, ইটস অপশনাল। আমার কাছে পাউন্ড কেকে একটু কালারটা এরকম আসলে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। খুব ভালো করে ফলো করবেন, আর ভিডিওটা আপনারা টেনে 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 দেখবেন না এবং কমেন্টস করবেন না, না দেখে না দেখে কমেন্টস করবেন না। প্লাস হচ্ছে কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে বলবেন, আমি বোঝানোর ট্রাই করব। তো এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। এই বাটিটা হচ্ছে আমার এক কাপের সমানের একটা বাটি। আমি এটা সবসময় ময়দার বক্সে রাখি, দেখে আমি ওই বাটিটা মেপেই দিই। আগেও আমি ভিডিওতে ক্লিয়ার করেছি বিষয়টা। এখানে কিন্তু আমি হাফ কাপ ময়দার অর্ধেক ময়দাটা দিয়েছি, আর হাফ কিছুটা কিন্তু আমি দেইনি, যেটা আমার চালনিটা বড় দেখে ওটা পড়ে গিয়েছে। আমি ওই হাফ ময়দাটাকেই মিক্সড করে নিব আস্তে আস্তে। হয়তো আমার ভিডিওর কারণে এটা একটু স্পিডি দেখাতে পারে, বাট আমি কিন্তু খুব আস্তে এবং স্লোলি স্লোলি কিন্তু এটা মিক্সড করছি। আর যেই বাকি ময়দাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিব। তার আগে আমি এখন এই মুহূর্তে দিয়ে নিলাম কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডার এক টিস্পুনের থেকে একটু কম আমি ইউজ করেছি। এখানে যেহেতু পাউন্ড কেক তৈরি করছি সেহেতু আমি এক টিস্পুনের থেকে একটু কম ইউজ করছি। স্পঞ্জ কেক তৈরি করলে আমি বেকিং পাউডারটা একটু কম ইউজ করি। তো যাই হোক, ওই যে বাকি যে ময়দাটা ছিল, ময়দাটা ওটা আমি এখন ইউজ করে নিচ্ছি। ওটা দিয়ে আমি আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন ড্রাই ফ্রুটসটা ইউজ করব। ড্রাই ফ্রুটসটা কিন্তু আমি একটু ময়দা দিয়ে জাস্ট একটু ইয়ে করে নিয়েছি, যাতে ওটা ডেবে না যায় এবং একদম তলে চলে না যায়। তো এজন্য আপনারা ময়দার সাথে একটু মাখিয়ে নেবেন ড্রাই ফ্রুটস। আর এই পর্যায়ে কিন্তু আমি 2 স্পুন গরম লিকুইড দুধ ইউজ করেছিলাম, যেটা আমার ক্যামেরা অন ছিল না, এর জন্য আমি দেখাতে মানে আমার মিস্টেক হয়ে গিয়েছে ক্লিপের মধ্যে থেকে, ক্যামেরাটা আমি ভেবেছিলাম অন ছিল। তো থিকনেসটা এরকম হবে এবং মোল্ডটা আগে থেকেই আপনাকে ব্রাশ করে নিতে হবে, যাতে আপনার তাড়াহুড়ো এই পর্যায়ে না লাগে। আর আমি আস্তে আস্তে করে এটাকে ঢেলে দিব। আর এখন ঢেলে দেওয়ার পরে আমি উপর দিয়ে চাইলে কিছুটা ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনারা, আমি যেহেতু একটু দিব তো আমি এই টাইমটাতেই দিতে হবে। আর কাঠবাদাম চাইলে আপনারা দিতে পারেন, আমি এখানে একটু অ্যালমন্ড দিয়েছি। আর হচ্ছে ড্রাই ফ্রুট যেটা ময়দা দিয়ে মাখিয়ে গড়ানো ছিল ওটাই আবার উপর থেকে আমি দিয়ে দিব। তো এভাবে করে দিয়ে আপনি তার আগে কিন্তু ওভেনটাকে প্রিহিট করতে দিবেন। আমি কিন্তু ওভেনটা আগে প্রিহিট করতে দিয়েছি, দেন আমি কেকটা বসিয়ে দিয়েছি 180-তে। আমি হচ্ছে 180-তে আমি হচ্ছে 25 মিনিটের জন্য দিয়েছি। আমি কিন্তু আজ আমি কিন্তু এটাও দেখিয়ে দিয়েছি ওভেনের টাইমিংটা কেমন হবে,
কেকটা ওভেন থেকে বের করার পরে পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মোল্ড আউট করব, যেটা কালকের একটা ভিডিওতে আমি সতর্কতা হিসেবে বলেছি যে ঠান্ডা না হওয়া পর্যন্ত ওভেন থেকে কেকটা বের করার কোনো প্রয়োজন নেই, বা ওভেন থেকে বের করলেন কিন্তু মোল্ড আউটটা করবেন না। এই যে দেখেন আমি খুব সুন্দর করে কয়েকটা স্লাইস করে নিব, আমি চাইলে কিন্তু এটাকে 10 পিসের একটা স্লাইস করতে পারতাম অনায়াসে, কিন্তু আমি যেহেতু চেয়েছি যে না স্ট্যান্ডার্ড একটা পিস থাকুক, তো সেই কারণে আমার পিসটা 9 পিসের হয়েছে। এই জন্যই বললাম যে একটা ডিম দিয়ে আমি 9 পিসের একটা ফ্রুটস পাউন্ড কেক তৈরি করে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, আপনারা আমার থেকে আর কি কি দেখতে চান। তো আমি খুব সামনাসামনি এনেই আপনাদের দেখাচ্ছি যে কেকটা আসলে কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও বাসাতে ট্রাই করবেন, আসলে আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।